মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। এমন অনেক গর্ভবতী মহিলাই আছেন যারা গর্ভাবস্থার একেবারে প্রাথমিক পর্যায়ে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণের রক্তপাত দেখে ঘাবড়ে যান, কারণ তারা এটাকে মাসিকের রক্ত অথবা গর্ভপাত ভেবে ভুল করে থাকেন। এ কারণেই আজকে আমরা গর্ভরোপণ রক্তপাত কি এবং এর লক্ষণ ও উপসর্গ নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে ভালোভাবে জানতে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। গর্ভরোপণ রক্তপাত কি? এটি এক ধরনের হালকা রক্তপাত। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে জায়গট উৎপন্ন হয়। এই জায়গটটি পরবর্তীতে ভ্রূণ থেকে বাচ্চায় রূপান্তরিত হবে। এ কারণে এটি যখন জরায়ুর দেয়ালে নিজেকে সংযুক্ত করে তখনই এক ধরনের হালকা রক্তপাত হয়। এটাই মূলত গর্ভরোপণের রক্তপাত। এই রক্তপাত বাদামি বা গোলাপি রঙের হয়ে থাকে এবং মাত্র এক বা দুই দিন স্থায়ী হয়। গবেষণায় দেখা গেছে প্রায় 33% গর্ভবতী মহিলাদেরই এই অভিজ্ঞতাটি হয়ে থাকে। এটি কোনো জরুরি মেডিকেল অবস্থা নয় এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা, তাই দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এবার আসি মাসিক এবং গর্ভরোপণ রক্তপাতের মধ্যে পার্থক্য নিয়ে। যেহেতু ডিম্বস্ফোটন মাসিক চক্রের 11 থেকে 14 দিন পর হয়, তাই আপনার মাসিকের সময় আপনি যে রক্ত দেখেন তার সাথে এই রক্তকে গুলিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। এই কারণেই গর্ভরোপণের রক্তপাত শনাক্ত করতে অসুবিধা হয়। মহিলারা বুঝতে পারেন না যে যাকে তারা তাদের পিরিয়ড মনে করছেন তা আসলে গর্ভবতী হওয়ার লক্ষণ কিনা। এ কারণেই মূলত এদের পার্থক্য জানাটা খুব জরুরি। 1. গর্ভরোপণের রক্তপাত দেখতে অনেকটা গোলাপি বা বাদামি বর্ণের হয়ে থাকে। অপরদিকে পিরিয়ডের সময় যে রক্ত দেখা যায় তার রং সাধারণত উজ্জ্বল লাল বা খয়েরি রঙের হয়ে থাকে। এটি নতুন রক্তকে নির্দেশ করতে পারে, তবে ধূসর বর্ণ সংক্রমণ বা গর্ভপাতকে নির্দেশ করে। 2. গর্ভরোপণের রক্তপাত বেশি দিন স্থায়ী হয় না এবং সর্বাধিক 1 থেকে 2 দিন ধরে চলে। অপরদিকে মাসিকের রক্তপাত 2 থেকে 7 দিনের মধ্যেই স্থায়ী হতে পারে। এটি অত্যন্ত পরিবর্তনশীল এবং জীবনধারা ও শরীরের ধরনের মতো বিষয়ের উপর নির্ভর করে। 3. গর্ভরোপণের রক্তপাতের পরিমাণ ন্যূনতম এবং অনেক ক্ষেত্রে কোনো প্যাড পরিবর্তনেরও প্রয়োজন পড়ে না। রক্তপাতের পরিমাণও অন্য যে কোনো অবস্থার থেকে তুলনামূলক অনেক কম। অপরদিকে মাসিকের রক্তপাতের পরিমাণ প্রতি পিরিয়ডে গড়ে প্রায় 10 থেকে 30 মিলিলিটার হয়ে থাকে, যদিও কখনো কখনো এটি 500 মিলিও ছাড়িয়ে যায়। তবে মনে রাখবেন, গর্ভরোপণের রক্তপাতের ফ্লো বা পরিমাণ সবসময় কম থাকবে এবং হয়তোবা আপনার প্যাড পরিবর্তন করার প্রয়োজনও পড়বে না। যদি বেশি পরিমাণে নির্গত হয় তাহলে তা অন্য কোনো কিছুর লক্ষণ হতে পারে। যদি আপনি বমি বমি ভাব বা বমির পাশাপাশি অতিরিক্ত রক্তপাত হতে দেখেন তাহলে এটি এক্টোপিক গর্ভাবস্থার লক্ষণ হতে পারে। এরকমটি হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। এবার আলোচনা করব গর্ভরোপণের লক্ষণ ও উপসর্গগুলি নিয়ে। 1. স্পটিং বা দাগ লাগা। স্পটিং গর্ভরোপণের প্রধান একটি লক্ষণ। এটি সাধারণত 2-1 ফোঁটা আকারে সাদা স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। এক্ষেত্রে হালকা অল্প রক্তপাতই গর্ভরোপণের লক্ষণ, যা সামান্য পরিমাণে যোনিপথে বেরিয়ে আসতে পারে। তবে অনেক সময় সহবাসের ফলে সার্ভিক্সের সংবেদনশীলতা বৃদ্ধির কারণেও আবার স্পটিং বা দাগায়িতকরণ হতে পারে। 2. স্তনের বেদনা। ইমপ্ল্যান্টেশন বা রোপণের পরে হরমোনগুলি শরীরে এক ধরনের সংকেত পাঠায় যাতে শরীর গর্ভাবস্থার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে। প্রতিক্রিয়া হিসেবে স্তন কোমল হয় এবং ফুলে যায়।
এ কারণে আপনি স্তনে কিছুটা ব্যথা অনুভব করতে পারেন। তিন, শরীরের বেসাল তাপমাত্রা বৃদ্ধি পায়। অনেক মহিলা যারা সক্রিয়ভাবে গর্ভবতী হওয়ার চেষ্টা করছেন তাদের ডিম্বস্ফোটন প্রক্রিয়াটিকে নজরে রাখার জন্য নিয়মিত শরীরের তাপমাত্রা মাপা কার্যকরী একটি প্রক্রিয়া। এই পরিমাপটি গ্রহণের সর্বোত্তম সময় হল ঘুম থেকে ওঠার ঠিক পরে। যখন আপনার ডিম্বস্ফোটন হয় প্রোজেস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। গর্ভরোপণের সময় শরীরের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে আসে এবং এর ঠিক পরপরই তাপমাত্রায় নাটকীয় বৃদ্ধি ঘটে। চার, ঘন ঘন মূত্রত্যাগ। গর্ভরোপণের ফলে শ্রোণিতে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়। এটি মূত্রাশয়ের উপর চাপ সৃষ্টি করে যা আপনাকে ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন অনুভব করায়। পাঁচ, খাবারের প্রতি আসক্তি বা বিতৃষ্ণা। হরমোনের উচ্চমাত্রার পরিবর্তনের ফলে যা আপনি সাধারণত খান না সেই সকল খাবারের প্রতিও আপনার একটি আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। অন্যদিকে আপনি নিয়মিত খেয়ে থাকেন এমন খাবারের আইটেমগুলির প্রতি আবার তীব্র বিতৃষ্ণাও অনুভব করতে পারেন। ৬. সার্ভিক্যাল শ্লেষ্মা। হরমোন বৃদ্ধির কারণে সার্ভিক্স বা জরায়ু উদ্দীপিত হয়, আপনার শ্লেষ্মা প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। ৭. মেজাজের হেলদোল। আপনার আবেগ দ্রুত ওঠানামা করতে পারে যার ফলে কোনো এক মুহূর্তে কান্নাকাটি করার পরের মুহূর্তে আবার আনন্দিত হয়ে উঠতে পারেন। এটি আপনার হরমোনগুলির পরিবর্তনের কারণেই হয়। ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।